শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই। নমস্কার কৃষক বন্ধুগণ, আমি সুশান্ত, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের এই কৃষক তথ্য পরিবারে। আজকে আমরা দেখছি যে বর্ষাকালে স্ট্রবেরি গাছ কীভাবে যত্ন করতে হয়, কারণ বর্ষাকালে যদি আমরা ঠিকভাবে স্ট্রবেরি গাছকে যত্ন করি তাহলে শীতের মৌসুমে এর থেকে প্রচুর ফল পাবো। প্রচুর ফল পাওয়ার জন্য এই গাছটাকে বর্ষাকালে টিকে রাখতে হয়, কারণ বেশি সময় দেখা যায় বর্ষাকালে স্ট্রবেরি গাছ টিকে না, নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা আজ দেখছি যে স্ট্রবেরি গাছটাকে বর্ষাকালে কীভাবে টিকে রাখো। এর জন্য প্রথমে আমি গাছটাকে ছাঁটাই করে নিচ্ছি, মানে এই যে পুরানো পচা পাতাগুলি আছে ওইগুলিকে আমি ছাঁটাই করে নেব, কারণ এগুলি থেকে ফাঙ্গাস আক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এগুলি পরিষ্কার করব, তারপর গাছটাকে আমি পাশের যে টগর মাটিটা আছে ওই মাটিটাকে একটু কুরে নেব, কুরে নিয়ে সুন্দর করে গুছিয়ে নেব। গুছিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি বড় একটা ফলের ট্রে নিয়েছি, ওই ট্রের মধ্যে গাছটাকে আমি টব সমেত বসিয়ে দেব, যাতে বাকি যে নতুন চারাগুলি হচ্ছে ওই চারাগুলি এই ট্রের মধ্যে নতুনভাবে শিকড় গজাতে পারে, কারণ মাটির স্পর্শ না পেলে ওই গাছটির জন্য সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা এই গাছটিকে ছড়িয়ে দেব, এবং আমরা সুন্দর করে পাশে মাটিগুলি গুছিয়ে দেব। আর মাটিটা কীভাবে তৈরি করেছি আমি আগে ভিডিও বানিয়েছি, বাচ্চা আপনারা গিয়ে দেখতে পারেন, ডিসক্রিপশনে থাকবে বা আই বাটনে থাকবে, আমি দেব, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে গাছটাতে দেখতে পাচ্ছেন যে নতুন কিছু চারা আসছে, এই যে দেখতে পাচ্ছেন লতার মতো, ওইগুলি নতুন চারা হবে। এই জন্য গাছটাকে খুব যত্ন সহকারে রাখতে হবে। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, গাছটাকে যেন বর্ষার সিজনে অতিবৃষ্টির মধ্যে না রাখেন, কারণ অতিবৃষ্টিতে গাছটা নষ্ট হয়ে যাবে, আর বর্ষাতে কিছুটা ফাঙ্গাসের আক্রমণ হয়। এর জন্য যে কোনো ফাঙ্গাস নাশক আপনারা, মানে ছত্রাকনাশক বাংলায় বলে, যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশক ব্যবহার করে যেমন M45, বেবিস্টিন ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন, ব্যবহার করে গাছটাকে ছত্রাক মুক্ত রাখতে পারেন। 15 দিন অন্তর অন্তর খোলের জল, নিম খোল, সর্ষে খোল ইত্যাদি খোলের জল আপনারা এই গাছে ব্যবহার করতে পারেন। আমি এদিকে হালকা DAP ব্যবহার করেছি, আপনারা DAP নাও ব্যবহার করতে পারেন, খোলের জল ব্যবহার করলে ভালো হবে। DAPটা গ্রোথ তাড়াতাড়ি হয়, কিন্তু এর একটা প্রতিক্রিয়া হয় যার ফলে গাছ তাড়াতাড়ি মারাও যায়। এই কারণে এই গাছে আপনারা DAP ব্যবহার না করলে ভালো।